মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমরা জয় করে ছিনিয়ে এনেছিলাম সেভাবে নতুন করে আমরা আবার দেশটাকে পুনরুদ্ধার করতে যাচ্ছি দেশের এখন যে অবস্থা যে পরিস্থিতি আমাদের দেশ এখন যেদিকে গিয়েছে এখন সবাই একত্রিত হয়ে দেশ এবং দেশের তরে আমরা সবাই মিলে চাচ্ছি দেশটাকে আবার নতুন করে আমরা মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমরা জয় করে ছিনিয়ে এনেছিলাম সেভাবে নতুন করে আমরা আবার দেশটাকে পুনরুদ্ধার করতে যাচ্ছি চাচ্ছে না যে দেশটা শান্ত থাকুক দেশটা তারা দুর্বল তারা তাদের তারা দেখাচ্ছে উপরতে তারা অনেক শক্ত বাট আসলে তারা ভেতরে ভেতরে যে ভেঙে গিয়েছে এটাই তার একটা প্রমাণ আমাদেরকে তারা দমন করে দেশের জনগণকে দমন করে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে এছাড়া কোনো কিছুই নাই এই কারণেই তারা মরণযাত্রা শব্দটা উচ্চারণ করেছে মরণযাত্রা কোনো বেসিক অর্থে কোনো ভালো কোনো শব্দ না মরণযাত্রা এটা এটার মানে কি তারা কি আমাদেরকে থ্রেট দিতে চাচ্ছে থ্রেট দিলে দেশের জনগণও থ্রেট নিতে ঐক্যবদ্ধ আছে ক্ষমতায় যতদিন থাকবে তারা লুটপাট করে খাবে দেশকে নিচু করে রাখবে দেশের মানুষের উঠতে চাবে না তারা উপর দিয়ে দেখাচ্ছে তারা উন্নয়ন করছে কিন্তু আসলে উন্নয়নের নিচে যে দেশের কি বারোটা বাজছে তলাবিহীন ঝুড়িতে দেশ তলিয়ে যাচ্ছে সেটাই তারা না দেখিয়ে তারা দেখাতে চাচ্ছে যে আরও উন্নয়ন হচ্ছে উনি কি বলেন কি বলেন না সেটা নিয়ে আমার সন্দেহ আছে আমাদের উনি কি আজকে সকালে কি বলেন বিকালে কি বলেন আর রাত্রে কি বলেন যে দলের মঞ্চই ভেঙে পড়ে যায় সেই দলের কি থাকতে পারে সেটাই আমাদের প্রশ্ন তো উপর দিয়ে আমাদেরকে দেখাচ্ছে জনগণের চোখের সামনে যে স্মার্ট বাংলাদেশ আসলে কতটুকু স্মার্ট সেটা দেশের জনগণ খুবই ভালোভাবে উপলব্ধি করে তারা আমাদের মুখ বাকশালে বাকশাল একসময় তারা যেভাবে কায়েম করেছিল সেভাবে কায়েম করে রেখেছে বলে আমরা জনগণ বলতে পারছি না আমাদের মুখ বন্ধ করে রেখেছে এটা আমাদের একটা আজকে পদযাত্রার মাধ্যমে আমাদের এটা একটা ভাষা তীব্রভাবে আমরা এটার প্রতি একটা ভাষা আমাদের যে তাদের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমাদের একটা অন্যায়ের বিরুদ্ধে একটা সোচ্চার আমাদের একটা ভাষা